দলের অভিমুখ আমার জন্য হওয়াতে আমি গর্ববোধ করছি, কারণ মুর্শিদাবাদে যে শাসক দল বিজেপিকে ভুলে যায়, সিপিএমকে ভুলে যায়, উন্নয়ন ভুলে যায়, অধীর চৌধুরীর বিরুদ্ধে আক্রমণ করে, এটাই তো আমার বাহাদুরি। আমি তার জন্য গর্ববোধ করি। আমি তো তার জন্য মমতা ব্যানার্জিকে ইনভাইট করেছিলাম আমার বিরুদ্ধে লড়ার জন্য, এবং এটাও বলেছিলাম মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়ে যদি আমি হারি রাজনীতি থেকে অবসর নিল, রাজনীতি করাই ছেড়ে দেবো, চ্যালেঞ্জ আজও করছি, এখনও মনোনয়ন পেশ হয়নি। মমতা ব্যানার্জিকে আবার চ্যালেঞ্জ করছি আপনাদের সামনে রেখে, যে আপনার হাতে সরকার, আপনার হাতে যুবশ্রী, আপনার হাতে কন্যাশ্রী, সব শ্রী আপনার হাতে, পুলিশ শ্রী আপনার হাতে, আপনার মস্তান শ্রী আপনার হাতে, আপনার সরকার আপনার হাতে, আপনি জনপ্রিয় নেত্রী, মামাটি মানুষের নেত্রী, আসুন বহরমপুরে আমার বিরুদ্ধে লড়ে আমাকে হারিয়ে আপনি জননেত্রী প্রমাণ করুন, আমি রাজনীতি করা ছেড়ে দেবো, যান যদি হারাতে পারেন আপনি।